আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে আমরা দেখব কিভাবে ইনস্টাগ্রামে অটো ফলোয়ার বাড়ানো যায় এবং আমরা ইনস্টাগ্রামটা কম্পিউটার থেকে কিভাবে ইউজ করতে পারি সেটাই আজ দেখব। তো আমি মোহাম্মদ জসিমউদ্দিন, আপনারা দেখছেন আপন একাডেমির ইউটিউব চ্যানেল। আমার এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আপনার আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং এবং টেকনোলজি ভিত্তিক ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো চলুন আমরা দেখে নিই। গুগল ক্রোমতে ইনস্টাগ্রাম ওপেন করেছি, instagram.com লিখে ওপেন করেছি, কিন্তু এই ইনস্টাগ্রাম লেখার কারণে আমি এখান থেকে চাইলে আমি এখান থেকে পোস্ট দিতে পারি না, কোনো পোস্ট দেবার কোনো অপশন এখানে নেই। তো এখান থেকে কিভাবে আপনি ইনস্টাগ্রাম থেকেই পোস্ট দিতে পারবেন সেটাই আজকে আমরা দেখব, এবং আমরা কিভাবে কাজ করলে ফলোয়ার বাড়বে সেটা আমরা দেখব। তো প্রথমত আমরা ফলোয়ার বাড়ানোর জন্য আমরা যেটা করব, দেখতে পাচ্ছেন যে এখানে সাজেস্টেড মানে সাজেশনস ফর ইউ, মানে এখানে যে ফলোয়ারগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে আপনার এখান থেকে আপনার ফলো ব্যাক পাওয়ার সম্ভাবনা খুবই কম। আপনি যদি এখানে আসেন, এখানে লাইক দিবেন, এরপর আপনি এখানে যে ফলোগুলো আপনি দেখছেন এইগুলোতে যখন আপনি ফলো দিবেন সেক্ষেত্রে আপনার ফলো এখান থেকে ব্যাক পাওয়ার সম্ভাবনা আপনার বেশি থাকবে। তো এরপরে আপনার এগুলো অনেক বড় সেলিব্রিটিদের আইডি, এই আইডিতে না গিয়ে পার্সোনাল যে আইডিগুলো আছে সেই আইডিগুলোতে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন যে 354 জন এখানে অলরেডি লাইক করেছে, তার মানে এরা অলরেডি এরা লাইভে আছে, মানে এরা অ্যাক্টিভ আইডি এদের। তো এই অ্যাক্টিভ আইডিগুলোতে যখন আপনি ই করবেন, ফলো করবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে ফলো ব্যাক পাবেন। কিন্তু আপনার এখানে যে সাজেশন দেখাচ্ছে আপনার জন্য যে এইগুলোকে ফলো করার জন্য, সেক্ষেত্রে আপনি যদি ওখান থেকে ফলো করেন সেক্ষেত্রে আপনি ওখান থেকে ফলো ব্যাক পাওয়ার সম্ভাবনা মনে করেন যে 40-60। তো আপনারা এই পদ্ধতিতে যদি আপনারা এখান থেকে ফলো করেন সেক্ষেত্রে আপনারা খুব দ্রুত আপনি ফলো ব্যাক পাবেন এবং আপনার কাঙ্ক্ষিত টার্গেটে আপনি ফিরতে পারবেন। আর ফলোয়ার বাড়ানোর মূল উপায় হলো আপনাকে কন্টিনিউ কোয়ালিটি পোস্ট দিয়ে যেতে হবে। তো আপনারা মনে করেন যে মোবাইল থেকে অনেকেই হয়তো ব্যবহার করেন ইনস্টাগ্রাম, কিন্তু কিভাবে কম্পিউটার থেকে আপনি ইনস্টাগ্রাম ইউজ করবেন সেটাই আমি আজ দেখাব। তো আমি গুগল ক্রোম ওপেন করেছি, এবং গুগল ক্রোমতে আসার পর আপনি আসবেন গুগল এক্সটেনশনে, আসবেন দেখতে পাচ্ছেন মোর টুলস, এরপর এক্সটেনশন। এক্সটেনশনে আসার পর এখান থেকে আপনি ড্রপ ডাউনে ক্লিক করবেন, এরপর ওপেন ক্রোম, এরপরে আপনি এখানে এসে সার্চ দিবেন, এখানে লিখবেন ওয়েব ফর ইনস্টাগ্রাম ডিরেক্ট, ওয়েব ফ্রম ইনস্টাগ্রাম ডিরেক্ট, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আসবেন, আসার পর এই যে এখানে অ্যাড টু ক্রোম এরকম অপশন থাকবে এখানে, আমার অলরেডি ইনস্টল করা আছে বিধায় আমি এটা আর দেখাতে পাচ্ছি না। তো এখানে এই বাটন থাকবে, আপনি অ্যাড টু ক্রোমতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে পারমিশন চাবে, আপনি এক্সটেনশন পারমিশন দিয়ে দিবেন, আপনার এখানে উপরের এই বারে আপনার এক্সটেনশনটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাবার পর আপনারা এখান থেকে আপনার যখন আপনার ইনস্টাগ্রামটা আপনি ওপেন করবেন, ওপেন করার পর আপনারা এখান থেকে শুধু সেই এক্সটেনশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর অটো আপনার কানেক্ট হয়ে যাবে আপনার অ্যাকাউন্টের সাথে।
এরপর আপনি চাইলে এখান থেকে আপনি আপনার এখানে বাড়তি লগ ইন করতে হবে না আপনাকে। এখানে জাস্ট আপনাকে যেটা করতে হবে, আপনার মোবাইল থেকে যেভাবে ইউজ করতে পারবেন এটা থেকেও সেম একইভাবে ইউজ করতে পারবেন। এখানে ক্লিক করবেন, প্লাস বাটনে ক্লিক করবেন। এখান থেকে আপনি যে কোনো একটা জিনিস আপনি পোস্ট করতে পারবেন। নেক্সট, এরপর আপনি প্রোডাক্টের এখানে ডেসক্রিপশন লিখবেন। তো এখানে ডেসক্রিপশন লিখবেন এবং আপনার যে মার্কেটিং যে প্রোডাক্টটা, প্রোডাক্টের এখানে ডেসক্রিপশন দেবেন এবং প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক দেবেন। দেওয়ার পর তারপর এখান থেকে লোকেশন সিলেক্ট করে দিতে পারবেন, আপনার কোন লোকেশনে আপনি এই প্রোডাক্টটা সাবমিট করতে চাচ্ছেন। তারপরে পিপল ট্র্যাক করে দিতে পারবেন। দেওয়ার পর আপনি এখান থেকে শেয়ার করে দেবেন, দিলে আপনার এঙ্গেজড বাড়বে, আপনার ভিউ বেশি হবে এবং আপনার ফলোয়ার বাড়বে। তো এইভাবে আপনি চাইলে দ্রুত ফলোয়ার বাড়াতে পারবেন এবং মোবাইল কম্পিউটার থেকে আপনি ইনস্টাগ্রাম ইউজ করতে পারবেন খুব সহজে। তো এই ছিল আজকের প্রসেস। যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টসে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।